রোগীদের রিপোর্টে ডাক্তারের আগাম স্বাক্ষর রাখার অভিযোগে শান্তিনগরের গ্যাস্ট্রো লিভার সেন্টারের মালিক ও ল্যাব সহকারীকে কারাগারে পাঠিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার অভিযুক্তরা ঢাকা দক্ষিণ সিটির বিচারিক আদালত দুয়ে জামিন আবেদন করলে বিচারক আলাউল আকবর নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আর অভিযুক্ত ডাক্তার ফরিদে ইয়াসমিনকে দোষ স্বীকার করার শর্তে জামিন দেন। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। গেল 12 নভেম্বর শান্তিনগরে অবস্থিত ঢাকা গ্যাস্ট্রো লিভার সেন্টারের ট্রেড লাইসেন্সের আবেদনের প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন করতে যান দক্ষিণ সিটির স্বাস্থ্য বিভাগ। সেখানে গেলে দেখতে পায় কম্পিউটারের প্রিন্টারে গ্যাস্ট্রো লিভারের ডাক্তার ফরিদে ইয়াসমিনের স্বাক্ষর করা খালি প্যাড। এ সময় প্রতিষ্ঠানের মালিক জানান, ডাক্তার এক সপ্তাহের ছুটিতে রয়েছে, তাই অগ্রিম স্বাক্ষর করে রাখা হয়েছে। গ্যাস্ট্রো লিভার সেন্টারের এই অনিয়মের বিরুদ্ধে ঢাকা দক্ষিণ সিটির আদালতে একটি মামলা দায়ের করা হয়। তার প্রেক্ষিতে আদালত মালিক, ল্যাব সহকারী ও ডাক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সোমবার সকালে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয় গ্যাস্ট্রো লিভারের মালিক ও ল্যাব সহকারীকে। একজন ল্যাব টেস্ট আর একজন ডাক্তার, ডাক্তারকে কোর্ট সন্তুষ্ট হয়ে জামিন দিছে। আনাদার দুজনকে কোর্ট সন্তুষ্ট হয়ে বেল নামঞ্জুর করছে, তারা কাস্টডিতে চলে যাচ্ছে। যুক্তি খণ্ডন করতে পারবো, এক তারা জামিন পাওয়ার হকদার বটে। মহাপরিচালক স্যারকে বিষয়টিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য, তাহলে আমাদের এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটবে না, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে, এটা আমরা সবাই চাই। গ্যাস্ট্রো লিভারের মালিক সালাউদ্দিন মেহেদি কোনো কথা বলতে রাজি না হলেও ডাক্তার আর ল্যাব সহকারী অভিযোগটি মিথ্যা বলে প্রমাণিত করার চেষ্টা করেন। কোর্টে যা বলেছে আপনারা সেটাই শুনেছেন, এখানে আমাদের এই প্রতিষ্ঠানে কোনো রকম কোনো অন্যায় কাজ হয় না। এটা আমি সঠিক জানি না, আমি ছিলাম না, শুধু আমার নাম দেখছি এই কারণে। আগামী রবিবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানায় দক্ষিণ সিটির স্বাস্থ্য পরিদর্শক। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।